आज हमारे साथ है रिसरा म्युनिसिपैलिटी वार्ड 11 के महिला बीजेपी उम्मीदवार शशि सिंह। आइए जानते हैं प्रचार के दौरान अपने वार्डों में क्या कहा उन्होंने। ভালো লাগছে আর আমি এর জন্য আমার উচ্চ নেতৃত্বকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ দিচ্ছি যে উনি আমার উপরে বিশ্বাস করে আমাকে এখানকার প্রার্থী করার হওয়ার সুযোগ দিয়েছে আর ভালো লাগছে। মোটামুটি আপনি ওর কাছ থেকেই করেছেন, তো যেখানে যেখানে প্রচারে যাচ্ছেন অর্থাৎ এলাকার মানুষদের অভাবগুলো কী রয়েছে আপনাকে কি জানাচ্ছে তারা? কি বলবো বুঝতে পারলাম। আপনি যে অভিযোগগুলো কি জানাচ্ছেন? দেখুন অনেকগুলি অভিযোগ আছে, কিন্তু কিছু বিশেষ যেগুলি আছে আমি সেগুলি আপনার কাছে ধরতে চাই। যেরকম কি একটা, দেখুন এখানে জল জমাবের অনেক সমস্যা আছে। বৃষ্টি হলে এখানে মানে আধ ঘন্টা যদি বৃষ্টি হয় মানুষের ঘরে এখানে জল ঢুকে যায়। এছাড়া এখানে বাচ্চাদের খেলার জন্য একটা ভালো সুস্থ পরিবেশে একটা পার্ক নেই, যেটা কি আমরা ছোটবেলার থেকে আমার এখানকারই জন্ম আছে, আমি নিজে একটা খুব সুন্দর পার্কে খুব ভালো পরিবেশে খেলাধুলা করেছি। এখানে এত ফ্ল্যাট আছে, এত বাড়ি আছে, এখানকার জনসংখ্যা এই ওয়ার্ডে 6,500-এর কাছাকাছি আছে, কিন্তু বৃদ্ধ ব্যক্তিদের বসার জন্য 10 মিনিট ব্যতীত করার জন্য একটা ছোট্ট কোনো জায়গা বা কোনো মাঠ বা কোনো পার্ক নেই। এছাড়া অনেক ইস্যু আছে, ড্রেনের প্রবলেম আছে, এছাড়া আরও অনেক নানান রকমের প্রবলেম আছে। একটা হসপিটাল আছে আমাদের, যেটা কি দীর্ঘকাল ওখানে এখনও ইমার্জেন্সি ট্রিটমেন্ট কিছু আরম্ভ হয়নি। কমিউনিটি হল আছে আপনার? কমিউনিটি স্কুল নিশ্চয়ই, কমিউনিটি সেন্টার হ্যাঁ ইয়াহ পে। হ্যাঁ কমিউনিটি সেন্টার। স্কুল সরকারি মিউনিসিপ্যালিটি কা স্কুল হ্যায় কে স্কুল? ये वार्ड में वैक्सीन पूरा हो गया है? बहुत सारे आदमी का, अभी कुछ कुछ आदमियों का बाकी है। मोचा मलेरिया डेंगू क्या पोजीशन है अभी? अभी तो ऐसा कुछ नहीं ये हो रहा है, पर आप यहीं सामने देख सकते हैं साफ सफाई का क्या परिस्थिति है। आप उधर एक बार कैमरा घुमा दी है, ये नाला देख सकते हैं आप। इसी तरह से हर जगह अपनी প্রথম প্রথম আপনার যেটা করে আপনি কী কাজ করবেন জিতে গেলে? আমি আমাকে যদি এখানকার বাসিন্দারা আশীর্বাদ করে, আমাকে যদি জেতান, আমি ওনাদের জন্য আমি সর্বক্ষণ 24/7 আমি অ্যাভেলেবেল থাকব। আমি ওনাদের সমস্ত যা যা করণীয় আছে এক এক করে সব করব। আপনি কী বলতে চাইছেন আপনার ওয়ার্ডে? আমি আমার ওয়ার্ডের প্রত্যেকটা মা বোন ভাইদের সকলকে একটা প্রার্থনা করতে চাই কি, আমি আপনাদের এই ওয়ার্ডেরই মেয়ে আছি, একবার আমাকে আশীর্বাদ করুন, একবার আমাকে কাজ করার সুযোগ দিন, আমাকে ভোটে জয়ী করুন, যাতে কি আমি আপনাদের এই 11 নম্বর ওয়ার্ডে কাজ করতে পারি। এইটুকু আশীর্বাদ আপনাদের কাছে কামনা করছি। আপনাদের প্রচারে এত কম এই কেন? 5 জনের বেশি আনতে বারণ করা হয়েছে, তাই জন্যেই আমরা কোভিড বিধি মেনে চলছি। আমার নাম শশি সিং, ভারতীয় জনতা পার্টি, 11 নম্বর ওয়ার্ডের আমি প্রার্থী। অনেক ধন্যবাদ প্রচারের ফাঁকে আমরা আজকে শশিদিকে পেয়ে গেছিলাম। শশিদি সংবাদ মাধ্যমের তরফ থেকে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা।